কোভিডত মৃত্যুবরণ করা লোকসকলৰ বিধবা পত্নীলৈ কার্বি আংলং স্বায়ত্ত পরিষদেও প্রদান করব 1 লাখকৈ টকার এককালীন সাহায্য। এই ধন প্রদান করা হব পরিষদখনৰ মুখ্য কার্যবাহী সদস্যৰ সাহায্য পুঁজিৰ পৰা। দ্বীপত বৃহস্পতিবাৰে সন্ধিয়া পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী যোগেন মোহনৰ উপস্থিতিত এই কথা ঘোষণা করে পরিষদখনৰ মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম লংহাঙে। বৃহস্পতিবাৰে সন্ধিয়া ডিফুত আয়োজন করা এক অনুষ্ঠানত মন্ত্রী মোহনে রাজ্য সরকারের আসনির পৰা 10 গৰাকী কোভিড বিধবাক 2,50,000 টকার চেক প্রদান করে। এই অনুষ্ঠানত পরিষদের ফালৰ পৰা 1 লাখ টকাকৈ প্রদান করা হব বলে ঘোষণা করা হয়। আমিও এককালীন সাহায্য 1 লাখ টাকা প্লাস করব বিচারিছো। গতিকে আমি কার্বিন অটোনমাস কাউন্সিল নিজের পুঁজির পৰা CM রিলিফ ফান্ডের জড়িয়ে 1 লাখ টাকা এককালীন সাহায্য দিম বলে আমি সিদ্ধান্ত লৈছো। কার্বি আংলঙত কোভিড ভ্যাকসিন প্রদান সন্তোষজনক বলে মন্তব্য করে পাহাড়ের দুর্গম এলাকা সমূহ ভ্রাম্যমান গোটের জড়িয়ে ভ্যাকসিন প্রদান করা হব বলে কয় মন্ত্রী মোহনে। ভ্যাকসিন সন্দর্ভত থাকা পাহাড়িয়া রাইজর ভুল ধারণা সম্প্রতি দূর হওয়া বলেও কয় মন্ত্রীগিয়ে। ডিফুর পৰা স্বরূপ লস্করের রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।